You are watching Peace TV, the solution for humanity. আমি এখন ডক্টর জাকির নায়েককে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আসেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় মিস্টার আরিফ জুলফার, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত সবার উপর বর্ষিত হোক। এটা আমার জন্য খুবই আনন্দ আর সম্মানের ব্যাপার যে দুবাই হোলি কোরআন অ্যাওয়ার্ডের পক্ষ থেকে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই রমজান মাসে এখানে লেকচার দিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিষয় হল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। মিডিয়া এর সংজ্ঞা হল যে উপায়ে জনগণের সাথে যোগাযোগ করা হয়, মিডিয়া হল জনসাধারণের কাছে প্রচারের মাধ্যম। আর ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করা। তাহলে এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আজকের লেকচারের এই বিষয়টা হল জনগণের কাছে প্রচারের মাধ্যম এবং আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা, যুদ্ধ নাকি শান্তি। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Shommukh Shamore. Prati Brihospotibar. Raat 9tay apuno samprochar. Sokal 10:30tay Bangladeshe. Peace TV Banglay. তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন করো না, সুসংবাদ দাও, নিরাশ করো না। সহি বুখারী প্রথম খণ্ড, ইলম অধ্যায়, হাদিস সংখ্যা 69। সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুসালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায়
কুসংস্কার গুলি আমাদের চিনা দরকার, এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস, হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জলসায়ে উলামা, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। মিডিয়া এর সংজ্ঞা হলো যে উপায়ে জনগণের সাথে যোগাযোগ করা হয়। মিডিয়া হলো জনসাধারণের কাছে প্রচারের মাধ্যম। আর ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সমর্পণ করা। তাহলে এক কথায় ইসলাম অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। তাহলে আজকের লেকচারের এই বিষয়টা হল জনগণের কাছে প্রচারের মাধ্যম এবং আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা, যুদ্ধ নাকি শান্তি। আজকে আমাদের মানতে হবে যে মিডিয়া এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, অথবা এভাবে বলতে পারেন মিডিয়া এখনকার দিনের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। এই মিডিয়া কালো জিনিসকে সাদা করে ফেলতে পারে, এই মিডিয়া দিনকে রাত বানাতে পারে, এই মিডিয়া হিরোকে ভিলেন বানাতে পারে আর ভিলেনকে হিরো। এই মিডিয়া জনগণের কাছে প্রচারের মাধ্যম অনেক কিছু করতে পারে। আমাদের বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মিডিয়াও সেই সাথে ততই উন্নত হচ্ছে। বর্তমানে জনগণের কাছে প্রচারের মাধ্যম অর্থাৎ মিডিয়া, এটাকে মোটামুটিভাবে চার ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো প্রিন্ট মিডিয়া, এটাকেও দুই ভাগে ভাগ করা যায়, নন পিরিয়ডিক্যাল আর পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়া। নন পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে লিটারেচার, যেমন প্রবন্ধ, বুকলেট, বই ইত্যাদি। পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে নিউজ লেটার, নিউজ পেপার, ম্যাগাজিন, যেগুলো ছাপানো হয় প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি পক্ষে বা প্রতি মাসে, তিন মাসে, প্রতি বছরে ইত্যাদি। এটা হলো মিডিয়ার প্রথম টাইপটা, প্রিন্ট মিডিয়া। দ্বিতীয় টাইপের মিডিয়া হলো অডিও মিডিয়া। এই অডিও মিডিয়া আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন অডিও টেপ, যেটা এখনকার দিনে সেকেলে, এছাড়াও আছে অডিও সিডি, কম্প্যাক্ট ডিস্ক, এছাড়াও বাজারে পাওয়া যায় ড্যাট, ডিজিটাল অডিও টেপ। এই অডিও মিডিয়ার শ্রোতা হতে পারে শুধু একজন মানুষ, তার নিজের বাড়িতে, নিজের অফিসে, অথবা গাড়িতে চড়ার সময়েও শুনতে পারে একটা অডিও প্লেয়ার, হাঁটতে হাঁটতেও এটা শোনা যায় ওয়াকম্যান দিয়ে। অডিও মিডিয়া শ্রোতা হতে পারে বেশ কয়েকজন মানুষ ফাংশনে, পার্টিতে, বিয়েতে, এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে, অথবা শ্রোতা হতে পারে অনেক বেশি মানুষ রেডিও স্টেশনের মাধ্যমে। তৃতীয় টাইপের মিডিয়াটা হলো ভিডিও মিডিয়া, এটাও বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন VHS, ভিডিও হোম সিস্টেম ক্যাসেট, এটাও এখন সেকেলে হয়ে গেছে, এই প্রযুক্তিটা এখন সেকেলে। এছাড়াও আপনারা পাবেন VCD, ভিডিও সিডি, এটাও সেকেলে হয়ে যাচ্ছে। বর্তমানে আপনারা ভিডিও মিডিয়া পাবেন DVD, ডিজিটাল ভিডিও ডিস্ক। আর এরপরে এসেছে যে নতুন প্রযুক্তিটা, সেটা HD DVD, হাই ডেফিনেশন ডিজিটাল ভিডিও ডিস্ক। এছাড়াও নতুন আরেকটা প্রযুক্তি হলো Blu-ray। এই হলো ভিডিও মিডিয়ার বিভিন্ন টাইপ। এখানেও দর্শক হতে পারে একজন বাসায়, অফিসে বা গাড়িতে, দর্শক হতে পারে কয়েকজন, অথবা এখানে দর্শক হতে পারে অনেক বেশি মানুষ, যেমন
বিভিন্ন টিভি স্টেশন, স্যাটেলাইট চ্যানেল, কেবল টিভি, মিডিয়ার সর্বশেষ টাইপটা কম্পিউটার মিডিয়া, আইটি, ইনফরমেশন টেকনোলজি। এখানেও ইউজার হতে পারে একজন, কয়েকজন অথবা অনেক বেশি মানুষ। অনেক বেশি মানুষ ব্যবহার করতে পারে, যেমন ইন্টারনেট। এগুলো বিভিন্নভাবে পাওয়া যায়, যেমন ডিস্কেট, সিডি, হার্ড ডিস্ক, আরও অনেক। এক কথায় মিডিয়ার টাইপ হলো প্রধানত চারটা: প্রিন্ট মিডিয়া, অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া আর কম্পিউটার মিডিয়া। প্রত্যেক মিডিয়াতেই কিছু বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়। প্রত্যেক মিডিয়ার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। যেমন ধরুন প্রিন্ট মিডিয়ার কাজগুলো তুলনামূলকভাবে সহজে করা যায়, অডিও বা ভিডিও মিডিয়ায় কাজগুলো আরও বেশি, তবে প্রযুক্তির উন্নতি হওয়ার সাথে সাথে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে। বর্তমানে সায়েন্টিফিক রিসার্চ আমাদের বলে যে বিভিন্ন মিডিয়ায় মানুষের মনে রাখার ক্ষমতা বিভিন্ন রকম। যখন সাধারণ একজন মানুষ প্রিন্ট মিডিয়ার কোনো কিছু পড়ে, সে যা পড়েছে তার আনুমানিক 10% মনে রাখতে পারে গড়পড়তায়। যখন একজন অডিও মিডিয়া শুনছে, একজন সাধারণ মানুষ যা শুনেছে সেটার আনুমানিক 20% মনে রাখতে পারে। যখন একজন লোক নিজের চোখে কিছু দেখেছে, কোনো ছবি বা অন্য কিছু, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আনুমানিকভাবে তার 30% মনে রাখতে পারে। তবে যখন একজন মানুষ একই সাথে দেখে আর শোনে, অর্থাৎ ভিডিও দেখে একই সাথে, অডিও আর ভিডিও একসাথে, একজন সাধারণ মানুষ সে যা দেখেছে আর শুনেছে তার আনুমানিক 50% মনে রাখতে পারে। তাহলে মনে রাখার দিক থেকে সবচেয়ে ভালো হলো ভিডিও মিডিয়া। আজকের দিন আমরা জানি যে আন্তর্জাতিক মিডিয়া হোক, সেটা প্রিন্ট মিডিয়া বা অডিও মিডিয়া, ভিডিও মিডিয়া বা কম্পিউটার অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি হোক, সেটা আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, রেডিও ব্রডকাস্ট স্টেশন, ওয়েবসাইট অথবা টিভি স্যাটেলাইট চ্যানেল, আমরা এইসব আন্তর্জাতিক মিডিয়ায় দেখি ইসলামের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদের বোমাবর্ষণ চালাচ্ছে। এছাড়াও দেখি যে ইসলাম সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া অনেক ভুল ধারণা পোষণ করে। আমরা দেখি যে আন্তর্জাতিক নিউজ চ্যানেল তারা এমনটা বলছে যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, অথবা কিছু আন্তর্জাতিক নিউজ চ্যানেল আছে যারা বলছে শান্তির জন্য যুদ্ধ। তারা এখানে যেটা করছে সেটা শান্তির জন্য যুদ্ধ নয়, শান্তির সাথে যুদ্ধ। অন্য কথায় শান্তির ধর্মের সাথে যুদ্ধ, অর্থাৎ ইসলামের সাথে। বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া সামগ্রিকভাবে আমরা দেখি যে তারা ইসলামকে এমনভাবে তুলে ধরেছে যেন এটা একটা সন্ত্রাসের ধর্ম। এটা এমন ধর্ম যেটা এই পৃথিবীতে শান্তি চায় না। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা, দুর্ভাগ্যজনকভাবে আমরা কেউ তাদের মিথ্যা প্রচারের প্রতিবাদ করছি না। এই আন্তর্জাতিক মিডিয়া, এই আন্তর্জাতিক মিডিয়া ইসলামকে বিভিন্ন রকম কলাকৌশলের মাধ্যমে সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরছে। প্রথম কৌশলটা হলো মিডিয়া যেভাবে ইসলামকে অপবাদ দেয়, প্রায় দেখা যায় তারা যেটা করে মুসলিমদের মধ্যে কিছু কুলাঙ্গারকে তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত। এভাবে বলতে চায় ইসলাম এমন একটা ধর্ম যেটা এই অন্যায় কাজকে উৎসাহ দেয়। আমরাও মানি যে আমাদের মাঝেও কুলাঙ্গার আছে, কিছু মুসলিম আছে যারা অন্যায় কাজ করে। মিডিয়া এই সব মুসলিমদের তুলে ধরে আর প্রচার করে যে এরাই হলো মুসলিমদের দৃষ্টান্ত, প্রচার করে যে ইসলাম এমন একটা ধর্ম যেটা এইসব অন্যায় কাজ করাকে উৎসাহ দেয়, আর এই কাজগুলো মানবতার বিরুদ্ধে।
আমরা সবাই কথা জানি, আন্তর্জাতিক মিডিয়া বলে যে ইসলামী মাদ্রাসাগুলো নিষিদ্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ তারা মানুষকে বদলে ফেলে একজন সন্ত্রাসীতে, এরা এই পৃথিবীর শান্তিকে নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ আমি এমন হাজারো লোককে চিনি যে লোকগুলো পাশ করেছে ইসলামিক মাদ্রাসা থেকে, এমন একজনকেও আমি দেখিনি যে লোকটা পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। তার মানে এই না যে যারা মাদ্রাসা থেকে পাশ করে বের হয় তারা কোনো অন্যায় কাজ করে না, এমন কিছু লোক থাকতে পারে, এরা সব মিলিয়ে 1% হবে না। কিন্তু মিডিয়া প্রচার করে যে এই কুলাঙ্গাররাই হলো মুসলিমদের দৃষ্টান্ত, আর যে লোকটা কোনো ইসলামিক মাদ্রাসা থেকে পাশ করেছে সে এই পৃথিবীর শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। ইতিহাস আমাদেরকে এই কথা বলে, পৃথিবীতে যে লোকটা মানবজাতির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছে সে কে? কে সেই লোক যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে? সে লোকটা কে? কে সেই লোক? হিটলার। এর জন্য অবশ্য কোনো পুরস্কার পাবেন না, এটা সবাই জানে। হিটলার, হিটলার কোন মাদ্রাসা থেকে পাশ করেছিলেন? হিটলার কোন মাদ্রাসায় গ্র্যাজুয়েশন নিয়েছিলেন? এরপর আরো ইতিহাস ঘাটেন, মুসলিনীকে দেখেন, সেও হাজার হাজার মানুষ হত্যা করেছে, মুসলিনী কোন মাদ্রাসায় পড়েছে? আমরা একথাও জানি যে মাফিয়া, কুখ্যাত ড্রাগস স্মাগলার, তারা কোন মাদ্রাসার গ্রাজুয়েট? একটা লিস্ট করেন, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের লিস্ট, মিডিয়া যেভাবে বলে তেমন না, সত্যি সত্যি যদি প্রমাণ থাকে যে সে লোক অপরাধী, মিডিয়া কাকে টেরোরিস্ট নাম্বার 1 বলে সেটা নিয়ে কথা বলছি না, কোনো প্রমাণ ছাড়া। যে লোকগুলো আসলেই অপরাধী, যেখানে অপরাধের প্রমাণ আছে যে তারা পৃথিবীর শান্তি নষ্ট করেছে, তাদের পরিচয় জানার চেষ্টা করেন, তাদের মধ্যে 1% লোকও পাবেন না, 1% লোকও পাবেন না মাদ্রাসায় পড়েছে, তারা পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমিও সেখান থেকে পাশ করেছি, হোক সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি পাশ করেছি তেমনই একটা ইউনিভার্সিটি থেকেই, বোম্বে থেকে পাশ করেছি। স্কুল পাশ করার পরে মেডিকেল কলেজে পড়েছি যেভাবে একজন ডাক্তার পাশ করে। এভাবে মিডিয়া মুসলিমদের ভেতর কিছু কুলাঙ্গার তুলে ধরে আর বলে যে এরাই মুসলিম।